দেশে করোনায় আরো 39 জনের মৃত্যু, একদিনে আক্রান্ত 2733 জন। করোনা পরীক্ষার সক্ষমতা কম রাজশাহী বিভাগে, চাপ কমাতে নমুনা পাঠাতে হয় ঢাকায়। রিজেন্ট চেয়ারম্যান শাহেদ ও এমডি মাসুদের 10 দিন করে রিমান্ড, সহযোগী শিবলির 7 দিনের রিমান্ড। দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ। এবং দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরে চলছে কোরবানির প্রস্তুতি, এখনো বকেয়া পায়নি ব্যবসায়ীরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন, জানিয়ে দেব পুরো খবর। দেশে করোনায় মৃত্যু হয়েছে আর 39 জনের, একদিনে সুস্থ হয়েছেন 1940 করোনা রোগী আর নতুন আক্রান্ত হয়েছেন 2733 জন। বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 80টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 13548টি, আর 12889টি নমুনা পরীক্ষায় 21.20 হারে করোনা শনাক্ত হয়েছে 2733 জনের। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 1,96,323 জনের। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2733 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। একদিনে মৃত্যুদের মধ্যে পুরুষ 31 জন ও নারী 8 জন। এ নিয়ে মোট মৃত্যু 2496 জন। নতুন 1940 জন সহ মোট দেশে সুস্থ 106,963 জন। শনাক্তের তুলনায় সুস্থতার এই হার 54.48। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম সহ কোভিড রোগীদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ও ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউর অনেক শয্যা খালি রয়েছে। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 14,664টি, রোগী ভর্তি আছে 4,110 জন এবং সাধারণ শয্যা খালি আছে 10,554টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 374টি, রোগী ভর্তি আছে 203 জন এবং আইসিইউ শয্যা সারা দেশে খালি আছে 171টি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের বেশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজন অনুযায়ী করোনা পরীক্ষার সক্ষমতা নেই রাজশাহী বিভাগে, জট কমাতে সংগ্রহ করা নমুনার একটা বড় অংশই পাঠাতে হচ্ছে ঢাকায়। স্বাস্থ্য বিভাগ বলছে যতটা পরীক্ষার সক্ষমতা আছে প্রতিষ্ঠানগুলোর, অনিহায় তার উপর ওটা ব্যবহার হচ্ছে না। সারা দেশের সঙ্গে করোনা রোগী বাড়ছে রাজশাহী বিভাগেও, সংক্রমণের লক্ষণ নিয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন অনেকে। তবে যে হারে নমুনা দেয়া হচ্ছে স্থানীয়ভাবে সেই অনুপাতে পরীক্ষার সক্ষমতা নেই। রাজশাহী মেডিকেলের পাশাপাশি বগুড়ায় নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব আছে, কিন্তু এরপরও সংগ্রহ করা নমুনার একটি বড় অংশই পাঠাতে হয় ঢাকায়। নমুনা এত বেশি হচ্ছে যে নমুনা আমাদেরকে ঢাকাতে পাঠাতে হয়, যে ফিটা নির্ধারণ না করলে, জনগণের স্বার্থে না করাই না করলে আরো হয়তো আরো নমুনার সংখ্যা বাড়ত। আর তবে যতটা সক্ষমতা আছে তাও পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ স্বাস্থ্য বিভাগের। এজন্য জনবল ও উপকরণের ঘাটতির পাশাপাশি পরীক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর উদাসীনতাকেও দায়ী করছেন তারা। দুটা মেশিন করলে তখন হয়তো আমাদের আরো সম্ভব ছিল, অথবা আবার যদি এখানে রাজশাহী শহরে যদি আরো দু একটা মেশিন ইউজ করা যায় তাহলে সেখানে ইয়াটা বাড়ানো যাবে, টেস্টের নাম্বারটা বাড়ানো যাবে। আপনার মনে করেন যে এই যে মেডিকেল কলেজ
হাসপাতালে অন্তত 2 শিফট করে মিনিমাম করা উচিত, আমরা এমপি সাহেবকে বলেছি। রাজশাহী বিভাগে এ পর্যন্ত 8429 জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে 114 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আমরা শুরুতে দেখেছি যে চট্টগ্রামে নমুনা পরীক্ষা করাতে নানা দুর্ভোগ দেখা গেছে। নমুনা সংগ্রহ থেকে শুরু করে ফলাফল পেতে একটা দীর্ঘ সূত্রতার একটা বিষয় আমরা দেখতে পেয়েছি, এখন চট্টগ্রামের কি অবস্থা? চট্টগ্রামে কিন্তু গেল কিছুদিন আগেও আমরা একই ধরনের চিত্র দেখতে পেয়েছিলাম যে নমুনা দেওয়ার পরে মানুষকে 14 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, অনেকে এর পরও নমুনা পাননি, এরকম অভিযোগও আমাদের কাছে অনেক সময় এসেছে। কিন্তু গেল কিছুদিন ধরে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটি বলা যায় অনেকটাই উল্টো হওয়ার অপেক্ষায়। কারণ আমরা যে ল্যাবের উপর যে চাপটি দেখতাম, যেখানে 250 মতো সক্ষমতা আছে সেখানে 500 মতো নমুনা প্রতিদিন যেত, অর্থাৎ দ্বিগুণ ত্রিগুণ নমুনা জমা হতো ল্যাবগুলোতে। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা বিশেষ করে দেখছি যে চট্টগ্রামের ল্যাবগুলোতে যে কাঙ্ক্ষিত যে নমুনা সেই নমুনাগুলো পাওয়া যাচ্ছে না, এবং তারা যে নমুনা পাচ্ছেন সেগুলো দিনে দিনে পরীক্ষা করে দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি চট্টগ্রামের কেবল একটি যে ইউনিভার্সিটির ল্যাবের যে যদি পরিসংখ্যান তুলে ধরি সেক্ষেত্রে বলা যাবে চট্টগ্রামের যে সিভাসু রয়েছে সেখানে প্রতিদিন প্রায় 250 মতো নমুনা পরীক্ষা করা যায়, কিন্তু গতকাল সেখানে নমুনা তারা পরীক্ষার জন্য পেয়েছেন মাত্র 38টি। এবং এই আশঙ্কাজনক হারে তারা মনে করছেন যে আশঙ্কাজনক হারে চট্টগ্রামে নমুনা পাওয়া কমে গেছে বলে তারা মনে করছেন। এর কারণ হিসেবে আমরা চট্টগ্রামে যেসব স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন সেটি হচ্ছে নতুন করে যেহেতু করোনা ভাইরাসের করোনার নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে, এই কারণে আগে মানুষের মধ্যে যে অহেতুক পরীক্ষা করার যে প্রবণতা ছিল সেটি অনেকাংশেই কমে গেছে, সেই কথাটি তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যেহেতু এরই মধ্যে ল্যাবের সংখ্যাও অনেক বেশি বেড়েছে, যার কারণে আগে কয়েকটি ল্যাবের উপর যে চাপটুকু পড়তো এখন সেই জায়গাটি অনেকগুলো ল্যাবে নমুনা যাওয়ার কারণে সেই চাপটুকু কোনো একক ল্যাবের উপর পড়ছে না বলে তারা মনে করছেন। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক উল্টো কথাটাই বলছেন। তারা বলছেন মূলত নতুন করে ফি নির্ধারণের কারণে মানুষের মধ্যে আসলে পরীক্ষা করার যে প্রবণতা সেই প্রবণতা কমে গেছে বলে তারা মনে করেন। এবং পাশাপাশি যে বিষয়টি তারা বলছেন সেটি বলছেন তারা এইভাবে চলতে থাকলে এটি খুব উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, কারণ তারা বলছেন এখন কেবলমাত্র করোনা পরীক্ষায় তারাই কেবল যাচ্ছেন যাদের কোনো যে অফিসিয়াল কার্যক্রমের জন্য তাদের যে তারা করোনা পজিটিভ কিংবা নেগেটিভ এটি সার্টিফাই করা দরকার আছে, এই ধরনের প্রয়োজনীয় বিশেষ করে সরকারি কিংবা বেসরকারি অফিসে যারা কর্মরত আছেন তাদের মধ্যে এই পরীক্ষা করার প্রবণতা বেড়েছে, কিন্তু সাধারণ মানুষ মধ্যে পরীক্ষা করার প্রবণতা কিছুটা কমেছে বলে তারা মনে করছেন। তো এই বিষয়টির জন্য তারা মনে করছেন যে ফি নির্ধারণ করা হয়েছে সেটির ব্যাপারে পুনর্বিবেচনা করা যায় কিনা সেই দাবিটুকু তারা বলেছেন, কারণ যদি করোনা যে পরীক্ষা যদি বাড়ানো না যায় সেক্ষেত্রে সংক্রমণের হার আবার বেড়ে যেতে পারে এই আশঙ্কাটুকু তারা করছেন। আর গতকালের চিত্র যদি আমরা বলি, গতকাল চট্টগ্রামে আমরা দেখেছি যে মোট যে পরীক্ষা হয়েছে 2522 জনের, এখানে মূলত বলা যায় গতকালের নমুনা পরীক্ষা করা হয়েছে 771টি, কিন্তু বাকি যেই 1751টি নমুনা সেগুলো মূলত আগে চট্টগ্রামে নমুনা জট থাকার কারণে সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তো সব মিলিয়েই মূলত এই 2522টি নমুনা পরীক্ষা করা হয় এবং 399 জন শনাক্ত হয়েছে, এবং এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন 220 জন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের করোনা পরিস্থিতি। ইফতেখার, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে প্রয়োজন অনুযায়ী করোনা পরীক্ষার সক্ষমতা নেই রাজশাহী বিভাগে, আবার জট কমাতে সংগ্রহ করা নমুনাগুলোর একটা বড় অংশই ঢাকায় পাঠানো হচ্ছে টেস্ট করানোর জন্য, আসলে রাজশাহীতে করোনা পরীক্ষায় কি ধরনের সমস্যা আছে পিসিআর ল্যাবগুলোতে? আসলে পিসিএল ল্যাবগুলোতে সমস্যা বলতে গেলে এখানে মূল সমস্যা হচ্ছে পিসিএল ল্যাবের যে সক্ষমতা, প্রতিদিন 2 শিফটে 93টা করে 186টি নমুনা যেটি পরীক্ষা করার কথা সেইটি আসলে এখানে যারা পিসিএল ল্যাবের দায়িত্ব আছেন তারা মূলত সেভাবে দায়িত্ব পালন করছেন না। এই বিষয়টি আমাদের মূলত যায় মানে এই বিষয়টি খুব প্রকাশ করেছে রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক আছে গোবিন্দনাথ আচার্য, তিনি মূলত জানাচ্ছেন যে রাজশাহীতে যে দুইটি পিসিএল ল্যাব আছে রাজশাহী মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুইটি ল্যাবে তাদের
যে সক্ষমতা অনুযায়ী তারা নমুনা পরীক্ষা করছে না, যার ফলে নমুনার যে জট সেইটি কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা দেখেছি গত মাসে নমুনার জটের কারণে কয়েকদিন নমুনা পরীক্ষাও বন্ধ ছিল এখানে, এবং গত মাসে প্রায় 24,000 নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, যার ফলাফল কিন্তু এর মধ্যে তারা পেয়েও গেছেন। রাজশাহীর দুই ল্যাবে এখন পর্যন্ত প্রায় 63,000 বা রাজশাহী বিভাগে এখন পর্যন্ত প্রায় 63,331 নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ নমুনাই কিন্তু ঢাকায় পাঠানো হয়েছিল। এবং রাজশাহীর যে দুইটি ল্যাবে যে নমুনা পরীক্ষার কথা সেইটি তারা তাদের যে সক্ষমতা সেটি করেন, যার কারণে মূলত নমুনা জটের যে বিষয়টি সেইটি। এবং বিভাগীয় স্বাস্থ্যবিদ এও বলেছেন যে রাজশাহীতে দুইটি ল্যাব মিলে যে নমুনা পরীক্ষা করেছে গত 1 এপ্রিলের পর থেকে, তার 20 দিন পরে বগুড়ায় যে ল্যাবটি চালু হয়েছে তার প্রায় সমান সংখ্যক চালু করেছে। এইটি তফাত দিয়ে মূলত ধন্যবাদ চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মুজিববর্ষে সারা দেশে 1 কোটি চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। যার যতটুকু জায়গা আছে বা যেখানে ফাঁকা জমি আছে সেখানে গাছ লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাছ মন ভালো রাখবে, আবার স্বচ্ছলতাও আনবে। নিজের হাতে লাগানো গাছের একটি মরিচ খেয়েও শান্তি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। মুজিববর্ষে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা সবাইকে অন্তত একটি ফলদ, একটি বনজ ও একটি ভেষজ গাছের চারা রোপণ করতে বলেন। শহরে বসবাসকারীদের ছাদে বাগান করতে বা টবে গাছ লাগাতে পরামর্শ দেন তিনি। পরিবেশ সুরক্ষার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, গাছ লাগিয়ে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দেন শেখ হাসিনা। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যে যেখানে আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পাই একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকে ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান, যেভাবে হোক একটু গাছ লাগালে ভালোও লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের স্বচ্ছলতাও আসবে, আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। কাজে সেইভাবে আমি আহ্বান করব সবাইকে যে আসুন, আমরা সবাই মিলে গাছ লাগাই। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় গাছের কোনো বিকল্প নেই জানিয়ে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বৃক্ষরোপণ কর্মসূচির বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বনজ ফলজ ও ঔষধি গাছ লাগানোর উপর জোর দেন তারা। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন। বেলা 11টায় বগুড়ার কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। শহরের এডওয়ার্ড পার্কে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন তিনি। জেলার পাশাপাশি প্রতিটি উপজেলাতেও এ কর্মসূচি পালিত হয়েছে। বগুড়া জেলায় মোট 2,78,900 চারা রোপণ করা হবে। ফেনীর কাজীবাগ ইকো পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। মুজিববর্ষ উপলক্ষে ফেনীতে 1,21,950 গাছের চারা রোপণ করা হবে। হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নাটোরে কালেক্টরেট ভবনের সামনেও বৃক্ষরোপণ করা হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ঈদে গণপরিবহন চলবে, তবে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল ঈদের আগের 3 দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যখাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে পড়বে। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। পাশাপাশি শাহেদের আরেক সহযোগী তারেক শিবলিকে আরও 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকাল 10টা ডিবি কার্যালয় থেকে বের করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও কর্মকর্তা তারেক শিবলিকে। নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হয় বিচারক জসিমুদ্দিনের আদালতে। প্রায় 30 মিনিটের শুনানি শেষে মোহাম্মদ শাহেদ ও মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। আসামি পক্ষ তারা বক্তব্য রেখেছে, আমরা বলেছি যে যেহেতু এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে, তার তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।
একই সাথে রিজেন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা ও শাহিদের প্রধান সহযোগী তারেক শিবলির আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন মোহাম্মদ শাহিদ ষড়যন্ত্রের শিকার, তার বিরুদ্ধে মামলাগুলো জামিন দেওয়ার মতো বলেও দাবি তার। উনি পরিস্থিতির শিকার এবং ওনার যে মানে একটা অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করা উচিত ছিল সেখানে কোনো লিক ছিল, সেখানে কোনো দুর্বলতা ছিল, এটাকে যত্ন করে দেখা হয় নাই, কিন্তু সে তার মধ্যে ডিসিপশন বা ফৌজদারি বা নেগলিজেন্স এই উপাদানগুলি আসলে তদন্ত শেষ না পর্যন্ত বলা যাবে না। শুনানি শেষে রিমান্ডের জন্য মোহাম্মদ শাহেদ, মাসুদ পারভেজ ও তারেক শিবলিকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয় প্রাথমিক জিজ্ঞাসায় অপকর্মের কথা স্বীকার করেছেন শাহেদ। রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি, তো এই সবগুলো বিষয়েই আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে, এবং যদি প্রতারিত কোনো ব্যক্তি এরপরেও যদি কোনো অভিযোগ দায়ের করে সেই অভিযোগগুলো আমরা আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করব। টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া সনদ দেয়া সহ রিজেন্ট হাসপাতালের প্রতারণার মামলায় বুধবার সাতক্ষীরা সীমান্ত থেকে মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মার পানি সমতল অঞ্চলে বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে মেঘনার উপরের দিকে পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী লাখো মানুষ ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে। তারা ধারুলার পানি বাড়তে থাকায় বুধবার সন্ধ্যায় ভেঙে যায় কুড়িগ্রামের রৌমারি শহর রক্ষা বাঁধ। এতে জেলা শহর সহ 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি দুদিন ধরে নিমজ্জিত রাজীবপুর উপজেলা এমন ভাবে বন্যা আসছে, আসিয়ে পানি একবার এসে নিয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারেনি, ঘরের মধ্যে কোনো থাকা বিছিনেটা নিয়ে কিছু নাই। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি বাড়ায় 4 উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। ডুবে গেছে ক্ষেতের ফসল, দেখা দিয়েছে দুর্গত এলাকায় খাবারের সংকট। তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলায় নিচু এলাকায় নদীতে বিলীন অন্তত 150 পরিবারের ভিটেমাটি, আবাদি জমি, গাছপালা। বুড়ি তিস্তা নদীর ভাঙনে একই অবস্থা আরও 85-এর বেশি পরিবারের। এদিকে টাঙ্গাইলেও 6 উপজেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। এখন কোনো আবাদি আমার জমি নাই, সরকারে কোনো ত্রাণ সহযোগিতা পাইতেছি না, এখন আমার বাড়িও ভাঙ্গার অবস্থা, বাড়িও ভাঙবে। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি বেড়ে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি পৌরসভায় নতুন নতুন এলাকা প্লাবিত। জেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে জামালপুর দেওয়ানগঞ্জ আন্তনগর ট্রেন। আমরা খুব দুর্দান্ত থনে পানি আনতেছি, খেতাছি, আমরা খুব দোকান পাট সব বন্ধ, আমার ঘরে খাওয়ান দাওয়ান কিচ্ছু নেই, আমরা কোনো সাহায্য মার্জ কিছু পাইনি। ফেরিতে মুহুরি ও কহুয়া নদীর 9টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত 2 উপজেলার 13 গ্রাম। তাদের প্রাথমিকভাবে শুকনো খাদ্য দেওয়া হয়েছে এবং আমরা আজকে আরও তাদের ত্রাণ পৌঁছে দেবো, আর এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের কীভাবে পুনর্বাসন করা যায় এবং তাদের কীভাবে আরও বেশি ত্রাণ দেওয়া যায় এবং তারা যাতে কোনো কষ্ট না পড়ে সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দেবো। ফরিদপুরের 4 উপজেলায় 100+ গ্রাম পানিবন্দী। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নতুন করে প্লাবিত কেদারপুর, ঈশ্বরকাঠি, কাজিয়ারচর, বিলাসপুর সহ বেশ কিছু এলাকা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যায় সুনামগঞ্জে প্রায় 300 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাহেরপুর, ছাতক ও জামালগঞ্জে। কবলিত এলাকার আরেক সংকট বিশুদ্ধ পানি, নলকূপ ডুবে যাওয়ায় বানভাসীদের ছুটতে হচ্ছে দূর দূরান্তে। ছাতক সুনামগঞ্জ সড়কের নোয়াগঁয়ে বেইলি ব্রিজের সামনে ভাঙন, এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, অচল হয়ে পড়েছে 16 কিলোমিটার সড়ক। জেলা শহর থেকে জামালগঞ্জ ও তাহিরপুর যাওয়ার পথ পানিতে ডুবে আছে, যেখান থেকে পানি সরে গেছে সেখানে তৈরি হয়েছে খানাখন্দ। সড়ক বিভাগ জানালো এখন পর্যন্ত পুরো জেলায় 300 কিলোমিটার রাস্তা তলিয়ে গেছে। সুনামগঞ্জের 11টি উপজেলার মধ্যে 5 থেকে 6টি উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, যেমন নিয়ামতপুর, তাহিরপুর, তারপরে জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক, তারপর নিয়ামতপুর এই সিলেট গোবিন্দগঞ্জ ছাতক দোয়ারা বাজার এই সড়কটি, তারপর হলো গিয়া সুনামগঞ্জ দোয়ারা বাজার সড়ক,
এই কয়েকটা সড়ক আমাদের সড়ক বিভাগের অধীনে ফুললি মানে পানির নিচে তলিয়ে গেছে। সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় সব জায়গায় চলছে নৌকা, চারদিকে থই থই পানি, অথচ সুপেয় পানি নেই এক ফোঁটা। সেজন্যই রাবেয়া বেগমকে নৌকায় ছুটতে হয়েছে 5 কিলোমিটার দূরের দোয়ারা বাজারে। এখানে ভ্রাম্যমান গাড়িতে বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। অনেক দূর থেকে পানি আনি আনিয়ে বাচ্চারা খাওয়ান দাওয়ানি করি, আর বাসা পানি স্যার ওই এখান থেকে নিয়েই রান্না বাড়ি করি খরচ পাতি। এতে প্লাবিত এলাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা নদীর পানি কমছে ধীর গতিতে, আগামী কয়েকদিনের মধ্যে বিপদসীমার নিচে চলে আসবে। তবে 20 জুলাইয়ের পর আবার একটি পাহাড়ি ঢল আসার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর ত্রাণ নিয়ে দুর্গত এলাকার মানুষের বক্তব্য কী? নতুন এলাকা প্লাবিতর মধ্যে রয়েছে রৌমারী উপজেলা। গত সন্ধ্যায় রৌমারী উপজেলা শহর রক্ষা যে বাঁধটি আছে সেই বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং উপজেলা শহরে পানি উঠে এবং উপজেলা পরিষদ সহ বিভিন্ন অফিস আদালতে পানি উঠেছে, বাসাবাড়িতে পানি উঠেছে, দোকানপাট বন্ধ হয়েছে এবং 15টি গ্রাম এ পর্যন্ত। আর এর আগে প্রায় 20টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। তো এই মুহূর্তে পানি মানে কিছুটা কমলেও আসলে এখনো পানি যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত 160 মেট্রিক টন চাল 11 লক্ষ টাকা বিলি বন্টনের জন্য বিভিন্ন উপজেলায় দেওয়া হয়েছে এবং প্রচুর শুকনো খাবার বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। আব্দুল খালেক, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব গাইবান্ধার, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধার কোন কোন এলাকায় নতুন করে আবার বন্যার পানি বেড়েছে, আর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? গাইবান্ধা 4টি উপজেলা, গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা এবং আমাদের সুন্দরগঞ্জ, এই 4টি উপজেলা প্রায় 1.5 লাখ মানুষ কিন্তু পানি বন্ধ হয়ে পড়েছে। আর নতুন করে বলতে যে এই দ্বিতীয়বার যে বন্যা ফিরে এসেছে, আগে যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল নতুন করে শুধু একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং এর আগে 1,20,000 মানুষ পানিবন্দী হয়েছিল এবং এবারের বন্যায় কিন্তু সেটি 1.5 লাখে হারিয়েছে। আর এই 1.5 লাখ মানুষ যে পানিবন্দী হয়ে রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে, কারণ প্রায় 1 মাস হতে চললো তারা পানিবন্দী হয়ে পড়েছে। পানি নেমে যাওয়া শুরু করলে শুরু হয়েছিল ভাঙন, আবারও পানি ফিরে আসছে, তারপরও কিন্তু ভাঙন রোধ হচ্ছে না। আমাদের গাইবান্ধার কামারজানি, গিদারি, সুন্দরগঞ্জের হরিপুর, সাঘাটা, ফুলছড়ি এসব এলাকাতেও কিন্তু দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। আর আমাদের যেসব এলাকা পানিবন্দী হয়ে পড়েছে আপনাকে যদি একটু দেখাই, এখনো কিন্তু এখানকার অধিকাংশ বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। করোনা সংকটের মধ্যে কোরবানি ঈদের প্রস্তুতি শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছরে ট্যানারি মালিকদের কাছ থেকে চামড়ার বকেয়া টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ অবস্থা চলতে থাকলে চামড়া পাচারের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নাটোর রাজশাহী মহাসড়কে চক বৈদ্যনাথ এলাকায় দুই পাশের 1 কিলোমিটার জুড়ে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। কোরবানির ঈদ উপলক্ষে সেখানে চলছে আড়ত পরিষ্কার সহ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি। গত বছরের পাওনা আদায় করতে দেশের বিভিন্ন স্থান থেকে চক বৈদ্যনাথে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা আগের টাকা পরিশোধ না করায় তাদের পাওনা পরিশোধ করতে পারছেন না নাটোরের ব্যবসায়ীরাও। তারা জানান অর্থাভাবে কাঁচা চামড়া কেনাবেচা না হওয়ায় নাটোরের আড়তে ধস নেমেছে। এই বছরও টাকা না পেলে কোরবানির প্রস্তুতির বদলে পথে বসতে হবে তাদের। লবণ কিনবে, চাকু কিনবে, লোকজন ঠিক করবে, একটা লোকের মজুরি 1,000 টাকা দেওয়া লাগে ঈদের চামড়া ঠিক করার জন্য। এখন এই লোক যে ঠিক করবে কিসের আশঙ্কায়, টাকা পাবে কিনা তারও ঠিক নেই। বিক্রি কম হওয়ার কারণে আমার তো লস হয়ে যায় অনেক, বুঝলেন। এখন যে বর্তমানে যে পিছনে টাকা পয়সা আছে এগুলো তো পারছি না, আমরা না পাওয়ার কারণে মাল কিনতে পারতেছি না। এদিকে চীন চামড়া শিল্পকে শুল্কমুক্ত ঘোষণা দেওয়ায় আগামী বছরগুলোতে চামড়া ব্যবসা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। চামড়া রপ্তানির মাধ্যমে ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ করতে পারবে বলেও মনে করছেন তারা। যেহেতু চীনই আমাদের দেশে মূলত মেন খরিদ্দার, চীন যদি শুল্ক প্রত্যাহার করে তাহলে অবশ্যই আমাদের দেশের চামড়া ব্যবসা
অনেক ভালো হবে এবং সামনে ঈদ আসতেছে, ঈদকে কেন্দ্র করেও আমরা মনে হয় সারা দেশের চামড়া বেচা কেনাটাও ভালো হবে। আমাদের যে চামড়ার যে দুর্দিন, সেই দুর্দিন থেকে আমরা সুদিনে আসতে পারবো বলে আমরা আশা করছি। তবে কোরবানির চামড়া সঠিক দাম না পেলে লোকসানের পাশাপাশি চামড়া পাচারের শঙ্কা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2020-21 অর্থ বছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়েছে $4,800 কোটি। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এক অনলাইন সভায় রপ্তানি আয়ের লক্ষ্য ঘোষণা করা হয়। সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সার্বিক অর্থনীতির জন্য রপ্তানি অনেক গুরুত্বপূর্ণ খাত, তবে চলমান করোনা মহামারীর কারণে নতুন অর্থবছর কিছুটা চ্যালেঞ্জিং হবে। সরকারি ও বেসরকারি খাতসহ সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। এ সময় রপ্তানি বৃদ্ধির জন্য পণ্য বৈচিত্র্যকরণ সহ নতুন বাজার তৈরি করার উপর জোর দেন সালমান এফ রহমান। পাশাপাশি শুধু পোশাক খাত নয়, রপ্তানির জন্য অন্যান্য খাতকেও প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। এটা হলো আরো একটা বিরাট বড় অপরচুনিটি। আরেক রিটেইলাররা কিভাবে তাদের সাথে লক্ষ্যমাত্রাকে অ্যাচিভ করার জন্য সর্বাত্মক, এখন কিন্তু অনেক নতুন মার্কেটের সুযোগ আছে এবং আমাদের ট্রেডিশনাল মার্কেটেও কিন্তু আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে। এই যে গ্লোবাল সাপ্লাই চেইনে একটা পরিবর্তন আসতেছে, একটা বিরাট বড় পরিবর্তন আসতেছে আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে, এই পরিবর্তনের কিন্তু সুযোগটা আমাদের নিতে হবে, এটাও একটা বিরাট অপরচুনিটি। নোয়াখালীর হাতিয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত বাহারউদ্দিন জলদস্যু বাহিনী প্রধান। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে শূন্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় জলদস্যু বাহিনীর প্রধান বাহার তার সহযোগীদের নিয়ে নদীতে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জলদস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে বাহারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ বাহারের চার সহযোগী সহযোগীকে আটক করা হয়। নেত্রকোনার রাজেন্দ্রপুরে বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও পণ্য তৈরি সরঞ্জামাদি জব্দ করে র‍্যাব ও এনএসআই। এ সময় কারখানা থেকে গ্রেপ্তার করা হয় একজনকে। র‍্যাব জানায়, বুধবার রাতে রহিমা সোয়েটার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি কোম্পানির সিলমারা পারফিউম, ক্রিম, মেহেদি, হ্যান্ড স্যানিটাইজার সহ 55 পণ্য জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় কারখানার মালিক নুরুর রহমান জাহিদকে। মানুষের জন্য ক্ষতিকর প্রসাধনী তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। এই ঘটনায় মামলার পর কারখানাটি সিলগালা করা হয়েছে। সিলেটে সুরমা নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ পাথর ভাঙার কারখানার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। প্রথম দফায় 23টি স্টোন ক্র্যাশার, 20টি শ্যালো মেশিন সহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাথর। পর্যায়ক্রমে পুরো জেলাতে এসব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযানের কথা জানিয়েছেন কর্মকর্তারা। সিলেট নগরীর কদমতলি, কুচায়, মুক্তির চক, মীরের চক এলাকার সুরমা নদীর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য পাথর ভাঙার কারখানা। এতে ব্যবহার হচ্ছে শব্দ দূষণকারী স্টোন ক্রাশার। দিনরাত এসব মেশিন চলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিরক্তির শব্দে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিভিন্ন সময় বাধা দেওয়ার পরও বন্ধ হয়নি কার্যক্রম। বাধাপত্তি হলে মালিকরা মানে না। রাতে দেখা যায় অনেকগুলো গাড়ি, 50-60টা গাড়ি দিনের রাইতে, আমাদের অনেক সমস্যা। ওর এলাকায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, আবার দেখা যাচ্ছে যে বয়স্ক বৃদ্ধ যারা আছেন তাদের ওই শব্দের কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে। অবশেষে এসব কারখানার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। প্রথম দফায় নষ্ট করা হয়েছে 2টি ব্ল্যাকহেড নৌকা, 30টি শ্যালো মেশিন এবং ছোট বড় 23টি ক্রাশার। জব্দ করা হয়েছে 130,000 ঘনফুট পাথর। সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এবং সেই পাথর অবৈধভাবেই একটা চোরা কারবারি মতো করে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে আর কি। তো সেটা নিয়ে আপনারা জানেন যে হাইকোর্টের একটা আদেশ রয়েছে, তো সেই আদেশের ভিত্তিতেই আমরা আসলে কাজ করে যাচ্ছি এবং আমাদের অভিযানটা আরও কন্টিনিউ করবে। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জেলার সবগুলো অবৈধ পাথর ভাঙা কারখানার তথ্য সংগ্রহের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ক্রাশার মেশিন ব্যবহার করে এই আবাসিক এলাকার পরিবেশকে দূষিত করছে, পাশাপাশি এখানে যারা বসবাস করে তাদের ঘুমে বিঘ্ন ঘটাচ্ছে। অর্থাৎ একটা অসুস্থ পরিবেশ তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে যারা এই কাজটুকু করতেছে তাদের প্রতি একটা বার্তা পৌঁছে দেওয়া,
যাতে তারা ভবিষ্যতে আর এই ধরনের কাজ করতে সতর্ক হয়। জব্দ পাথর নিলামে বিক্রি হয়েছে 94,30,000 টাকায়। এছাড়া 1,12,00,000 টাকা সমমূল্যের যন্ত্রাংশগুলো নষ্টের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।